আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে সৌদি আরব প্রবাসীরা একটি অ্যাপের মাধ্যমে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড ব্যাংকের যে কোনো কার্ডগুলো আপনি একটি অ্যাপের মাধ্যমে সবগুলা একটি অ্যাপের মাধ্যমে রাখতে পারবেন এবং আপনি যে কোনো কেনাকাটা করতে পারবেন একটি অ্যাপ থেকে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড আপনি ভুলে রেখে গেছেন এতে কোনো সমস্যা নেই আপনি মোবাইলের অ্যাপটির ভিতরে যে কার্ডগুলো অ্যাক্টিভ করা থাকবে সেই কার্ডগুলো দিয়ে আপনি যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন সৌদি আরবের যে কোনো মার্কেট থেকে চলুন আমি আজকে এটাই দেখাবো কিভাবে আপনারা ভিসা কার্ড বা মাস্টার কার্ড একটি অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভ করবেন সবগুলা কার্ড একসাথে রাখতে পারবেন এবং যে কোনো কেনাকাটা করতে পারবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন চলুন আমরা স্ক্রিনে দেখে আসি কিভাবে কার্ডগুলো এই অ্যাপটির ভিতরে অ্যাক্টিভ করা যায় বা একসাথে কার্ডগুলো রাখা যায় চলুন আমরা স্ক্রিনে দেখে আসি আপনাদের হাতের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের আপনার প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করবেন মাদা মাদা লেখার সাথে এইখানে দেখবেন প্রথমে এই অ্যাপটি এসে যাবে এখানে দেখতে পাচ্ছেন মাদা পে নাম যেই অ্যাপটি আছে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপটি ওপেনে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের এন এফ অবশ্যই একটি ওপেন করতে হবে আজকে আমি দেখাবো আলিনমা ব্যাংকের একটি ভিসা কার্ড এবং সাম্বা ব্যাংকের একটি মাস্টার কার্ড কিভাবে এই অ্যাপে অ্যাড করা যায় আপনি চাইলে যে কোনো ব্যাংকেরই ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন অবশ্যই আপনার ফোনের এন এফ সাপোর্টেড হতে হবে এখানে অ্যালাউ করে দিবেন এইখান থেকে এনএফসি আপনি অন করতে পারবেন এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনি এখানে কার্ডটি এনএফসির মাধ্যমেও অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনার ফোনে অ্যাড করার পরে এইভাবে আপনারা যে কোনো মার্কেট প্লেস থেকে পোস্ট মেশিনের উপরে আপনার কার্ডটি শো করবেন বা আপনার ফোনটি শো করবেন আপনার বিল পেমেন্ট হয়ে যাবে এবং অ্যাড করার পরে আপনার কার্ডগুলো এইভাবে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড এইখানে আমরা অ্যাড কার্ডে ক্লিক করবো এবং আমাদের কার্ডগুলা আমরা অ্যাড করব উপরে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার আমি এখানে কার্ড নাম্বারটি দিব আমি প্রথমে সাম্বা ব্যাংকের যে মাস্টার কার্ডটি আছে সেই সাম্বা ব্যাংকের মাস্টার কার্ডটি দিব আমার সেই সাম্বা ব্যাংকের মাস্টার কার্ড নাম্বারটি আমি এখানে টাইপ করতেছি আপনারা অবশ্যই আপনাদের যেই কার্ডটি অ্যাক্টিভ করার প্রয়োজন বা কার্ডটি অ্যাড করার প্রয়োজন সেই কার্ডটি দিবেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট অবশ্যই কার্ডের গায়ে যে এক্সপায়ারি ডেটটা আছে অবশ্যই সেই এক্সপায়ারি ডেটটা এখানে বসাবেন এবং এখানে কন্টিনিউ ক্লিক করবেন কার্ডটি আপডেট আপলোড হচ্ছে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করবেন আপনি চাইলে এইগুলা পরে নিতে পারেন আই এগ্রিতে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে উপরে আমাকে দেখাচ্ছে যে আমার যে ফোনটি ফোন নাম্বারটি দেওয়া আছে ব্যাংকের সাথে সেই ফোন নাম্বারে একটা এস এস যাবে আমরা এখানে একটি ক্লিক করবো এবং কন্টিনিউতে ক্লিক করব আমাদের ওই ফোনে একটি ওটিপি পাঠাবে সিক্স ডিজিটের সেই ওটিপিটা এইখানে টাইপ করতে হবে এইখানে সিক্স ডিজিটের যে নাম্বারটি আসছে সেই সিক্স ডিজিটের নাম্বারটি আমরা এইখানে বসাবো বসানোর পরে আমরা সাবমিটে ক্লিক করবো এইখানে দেখতে পাচ্ছেন কার্ডটি সাকসেসফুল হয়েছে এখানে ডান দেখাচ্ছে আমরা ডান করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডটি অ্যাড হয়ে গেছে আমি আরেকটা কার্ড অ্যাড সেই সেক্ষেত্রে এইখানে ক্লিক করলাম এবং এখানে কার্ড নাম্বারটি প্রবেশ করাচ্ছি আমি এখন আমার আলিনমা ব্যাংকের যে ভিসা কার্ডটি আছে সেই ভিসা কার্ডটি আমি এখানে অ্যাড করব। বিশা গায়ে যে নাম্বারটি দেওয়া আছে কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটি দিচ্ছি এবং আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেটটা এখানে দেখাচ্ছে এবং সিবিবি কোড এইখানে দেখাচ্ছে আমরা যখন মাস্টার কার্ডটি অ্যাড করেছিলাম এখানে সিবিবি কোড ছিল না এবং বিশা কার্ডের ক্ষেত্রে তারা সিবিবি কোডটি চাচ্ছে এই ক্ষেত্রে আমি সিবিবি কোডটা আমার কার্ডের পিছনের থেকে দেখে আমি এখানে টাইপ করে দিলাম আপনার অবশ্যই সিবিবি কোডটি থ্রি ডিজিটের হবে আপনার কার্ডের পিছনে দেওয়া আছে তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন আমি এই জন্যই দুটি কার্ড অ্যাক্টিভ করে দেখাচ্ছি একটি ভিসা কার্ডে সিবিবি কোড চাচ্ছে এবং মাস্টার কার্ডে সিবি কোড চাচ্ছে না আগের মতো সেইভাবেই আমার ফোন নাম্বারটি এইখানে দেখাচ্ছে আমি ফোন নাম্বারের উপরে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম এবং সেই ভিসা কার্ডের যে ব্যাঙ্ক আলিনমা মা সেই ব্যাংক থেকে আমাকে একটা সিক্স ডিজিটের একটি ওটিপি কোড পাঠাচ্ছে সেই কোডটি আমি এখানে টাইপ করে দিব দেওয়ার পর এইখানে সাবমিটে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমার কার্ডটি অ্যাড হয়ে গেছে আমি এইখানে ডানে ক্লিক করলাম আপনি চাইলে আরও কার্ড অ্যাড করতে পারেন এই ক্ষেত্রে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে আরও কার্ড এড করে নিতে পারবেন আমার কাছে যেহেতু দুটা কার্ড আছে সেই জন্য আমি দুটা কার্ডই এড করে নিলাম এখন যেইভাবে আছে এখন আপনি যে কোনো একটি পোজ মেশিনের উপরে যদি ধরেন এই ক্ষেত্রে আপনার বিল পেমেন্ট হয়ে যাবে চাইলে আপনি আরেকটি কার্ড চেঞ্জ করে ঠিক পুনরায় এইভাবেই আপনি ধরতে পারেন এবং বিল পেমেন্ট করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই কার্ডগুলা এই অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভ করবেন বা এই কার্ডে কার্ডগুলো এই অ্যাপের ভিতরে কার্ডগুলা সব রাখতে পারবেন যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড আপনি রাখতে পারবেন সৌদি আরবে আশা করি ভিডিওটি দেখে অবশ্যই আপনার উপকার আসবে ইনশাল্লাহ আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ